हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल आबार एक ब्रैंड न्यू ब्लॉगे तुम्हारे स्वागत जब एक नतून कैफे सन्धान पे कैफे बोलते कि चायर ही दोकान रास्तार पासे बेलघड़िया बंद ওখানে আশেপাশে চায়ের দোকানগুলো তুলে দিয়েছে। তো এটা একটু বারাসাত সাইডে একটু লোকালের মধ্যেই আর কি, আমরা যেহেতু মধ্যমগ্রামে থাকি তো কাছাকাছি চায়ের দোকান। বিকেলবেলা ছুটির দিন পেয়েছি, একটা আড্ডা মারার জন্য বেস্ট। তো কেউ নেই, আসলো না কেউ, আমরা দুজন। ক্যাফেটার নাম হলো টি ব্রেক। হ্যাঁ, তো টি ব্রেক চায়ের একটা বিরতি নিতে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দুজনে মিলে এখন ক্যাফেটার সন্ধান করবো, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না অ্যাড্রেস, একদমই জানি না। তো যাব ওখানে, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে। বাড়ি থেকে বেরিয়ে প্রচন্ড খিদা পেয়ে গেছিলো, তাই এই বারাসাতের আশীর্বাদ বিরিয়ানির সামনে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া সারবো, তারপরে আবার বেরোবো। তো চলো এখন ভেতরে গিয়ে খাওয়া যাক, তারপরে এসে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, এখন যাবো গন্তব্যের দিকে, জানি না কতদূর পৌঁছাতে পারবো। তো চলো বাকি কথা ওইখানে গিয়ে হবে, প্রচন্ড নয়েজ গাড়ির এখানে। চলে এসেছি ক্যাফেটার সামনে, ক্যাফেটার নাম হচ্ছে টি ব্রেক। এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। পেছন দিকে একটা ঝিল বা পুকুর টাইপের রয়েছে, সেটাকেই ডেকোরেট করেছে আর কি, প্রচণ্ড গাড়ির নয়েজ। তো সেই জায়গাটাই ডেকোরেট করেছে, ওই ঝিলটার উপরে একটা কাঠের পাটাতন করেছে, তার উপরে চেয়ার টেবিল পেতে, তার উপরে চেয়ার টেবিল পেতে আর কি একটা সুন্দর বসার জায়গা করেছে। বেশ সুন্দর লাগছে বিকেলবেলাটা। যারা এই কাকিনাড়া রোড, এটা আমডাঙ্গা ছাড়িয়ে কাকিনাড়া রোডের একদম ভেতর দিকে রামপুর জায়গাটার নাম, তো কাকিনাড়া রোডই বলে এই রোডটাকে যেটা যাচ্ছে। এই রোডে যেতে গিয়েই পড়বে, আমরা একটু ফার্স্ট টাইম এসে থেকে পুরো গুলিয়ে গেছিলাম, এসে আবার ব্যাক করে গেছিলাম। তো জায়গাটা বেশ ভালো, তো চলো এখন ওই জায়গাটায় যাবো, বসে চা টা খাবো, একটু আড্ডা টাড্ডা মারবো। এখানে আমরা যেহেতু আমি আর ভাই এসেছি, তো এখানে যদি বন্ধুরা মিলে আসো তো গল্প করা, আড্ডা মারার জন্য বিকেলবেলাটা বেশ দারুণ একটা জায়গা। এই যে জায়গাটা, এটা মেনলি সানডে করে যদি আসো তো প্রচণ্ড ক্রাউডেড এরিয়া হয়, সানডে করে সবাই আসে এখানে। তো ছোটোখাটো যারা বাইক রাইড করে এখানে আসতে চাও তো তাদের জন্য একটা বেস্ট প্লেস এটা। একটা চায়ের আড্ডা হবে বন্ধুদের সাথে, বেশ মজা হবে। বেলঘড়িয়া এক্সপ্রেস ওই দিকটা এখন অনেকটা খালি হয়ে গেছে, চায়ের দোকানগুলো উঠে গেছে, তো ওটা একটা নতুন বেস্ট মানে জায়গা হতে চলেছে আপাতত, কাকিনাড়া রোড এটা। তো পুরো ডিটেলসটা তো ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমাদের, আরও ডিটেলস ম্যাপটাও থাকছে ডিসক্রিপশানে, তোমরা চেক করে নিতে পারো। আর মুখে যতটা অ্যাড্রেস বলা সম্ভব তো তোমাদের জানিয়ে দিয়েছি, আসতে পারো ছুটির দিনে একটা বিকেলবেলা হালকা বাইক রাইড করে এখানে আসলে আশা করি জায়গাটা খুব ভালো লাগবে। এই ছিল আজকে বারাসাত থেকে খানিকটা দূরে একটা ছোট্ট ক্যাফের সন্ধান, যেটা এরকম পাটঠাট আশেপাশে রয়েছে গ্রাম্য পরিবেশের থেকে একটু ভেতরে। এটা কি বললাম, কাকিনাড়া রোড, তার মধ্যে এই ক্যাফেটা খুবই নতুন, রিসেন্টলি হয়েছে আই থিঙ্ক, দু চারটে হয়তো ভিডিও রয়েছে ইউটিউবে, ভাবলাম দেখে যাই কীরকম জিনিসটা। বাট খুব একটা ভালো না আমাদের জন্য আর কি, যারা বেশ আড্ডা ফাড্ডা মারে চা সিগারেট, আরও পাঁচ ছজন আসলে হয়তো জিনিসটা আরও জমতো, যেহেতু আমরা দুজন এসেছি বিষয়টা সেরকম একটা হয়নি। গল্প আর কত করবো, সারাদিন বাড়িতেও করি,
তো এখানে পরিবেশটা জাস্ট এনজয় করলাম, পুকুর পাড়টায় বসে চাটা খেলাম একটু, এটাই ছিল আর কি। আর তার আগে তো আসে বিরিয়ানি খেয়েছি, তো এখানে আরও অনেক অপশন আছে স্ন্যাক্সের, সেগুলো আমরা ট্রাই করিনি। তো এটাই ছিল আজকে ছোটোখাটো একটা ক্যাফের ঘোরা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কী করতে হবে, অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানিও কেমন লাগছে এরকম নতুন নতুন জায়গা। তোমরা যারা এসেছো তারা কমেন্টে অবশ্যই জানিও। তো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা সন্ধান দিচ্ছে, তো তার জন্য একটা লাইক তো হয়। আর তাছাড়াও যারা এখনও নতুন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা আমার অনেক পুরনো কিন্তু আমার ভিডিও নতুন দেখছো, তো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব তো করে দাও চ্যানেলটা, মোটিভেটেড হই আমরা আরও এরকম নতুন নতুন জায়গায় তোমাদের নিয়ে যেতে পারবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো। আর তার আগে যারা এখনও আমাদের ইনস্টাগ্রামে ফলো করোনি, ইনস্টাগ্রাম এখানে দিয়ে দেবো, দুজনের আইডি থাকছে, তো ফলো করে নিও অবশ্যই। তো ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, বেশি আর বাড়াচ্ছি না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তো আজকের মতো টাটা।